نور القرآن سما وبدا. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম পবিত্র কোরআনুল করিমের ভাষাগত সৌন্দর্য নিয়ে। আজকের এই পর্বে আমরা সূরা আল আনআমের 151 নম্বর আয়াত এবং সূরা বনি ইসরাইলের 31 নম্বর আয়াতের দুইটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা সূরা আল আনআমে চলে যাই, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালা তাকুতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, অর্থাৎ তোমরা দারিদ্রতার কারণে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, কারণ কি, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি তোমাদেরকে রিজিক দিচ্ছি, তাদেরকেও রিজিক দান করব। আমরা জানি যে জাহিলি জামানায় অথবা এখনকার সময়েও মানুষের মধ্যে এই ধরনের একটা প্রবণতা আছে যে সন্তান জন্মগ্রহণ করলে অভাবের কারণে, অভাবের তাড়নায় অনেক সময় আছে পিতা মাতা সন্তানকে হত্যা করে ফেলে, তার ভরণ পোষণ যেন না দিতে হয় অথবা তার জীবিকা নির্বাহের জন্য বাড়তি যে চাপ একজন বাবা ফিল করেন, সেই জায়গা থেকে সন্তানকে হত্যা করার অপচেষ্টা অনেক সময় করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করে বলছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে দরিদ্রতার ভয়ে হত্যা করবে না। মিন ইমলাক, এখানে মিনটা আরবি ব্যাকরণের সাবাবিয়ার জন্য এসেছে, অর্থাৎ দরিদ্রতার কারণে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। যেই দরিদ্রতার ভেতরে তুমি এই মুহূর্তে আছো, সেই দরিদ্রতার মধ্যে থেকেও আমি যেরকম নারযুকুকুম তোমাকে রিজিক দিচ্ছি, তোমাকে আমি খাওয়াচ্ছি পড়াচ্ছি, তুমি তো একেবারে মারা যাচ্ছ না না খেয়ে, ঠিক তদ্রূপ তোমার যে সন্তান আসবে বা যে সন্তান এসেছে তাকেও আমি খাওয়াবো, তার রিজিকের দায়িত্ব আমার উপরে। কোরআনে এসেছে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে দুনিয়াতে যত প্রাণী আছে, হোক সে মানুষ, হোক সে সমুদ্রের নিচের কোনো প্রাণী অথবা একেবারে ছোট থেকে ছোট কোনো কীট পতঙ্গ, আল্লাহ তাআলা তার রিজিকের দায়িত্ব নিয়েছেন। এ কারণে আল্লাহ তাআলা এখানে অভয় দিয়ে বললেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। পক্ষান্তরে সূরা বনী ইসরাঈলের যে আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। আগের আয়াতের সাথে এই আয়াতের পার্থক্য আমরা দুইটা জায়গায় দেখি। প্রথমত হচ্ছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, আগের আয়াতে ছিল ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, আর এখানে হচ্ছে খাশিয়াতা ইমলাক। তারপরে আগের আয়াতে বলা হয়েছিল নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, যে আমি তোমাদেরকেও রিজিক দিচ্ছি তাদেরকেও দিব, আর সূরা বনী ইসরাঈলে বলা হচ্ছে নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, আমি তাদেরকেও রিজিক দিব তোমাদেরকেও দিব। তাহলে প্রথম আয়াতে আমরা দেখলাম যে তোমাদেরকে রিজিক দিব এবং তাদেরকে দিব, এখানে তোমাদেরকে রিজিক দেওয়ার কথাটা, বাবাদেরকে রিজিক দেওয়ার কথাটা আগে নিয়ে আসা হয়েছে, আর সন্তানাদেরকে আল্লাহ তাআলা রিজিক দিবেন এটা পরে এসেছে। পক্ষান্তরে সূরা বনী ইসরাঈলে এর উল্টোটা হয়েছে, অর্থাৎ সন্তানদেরকে আল্লাহ তাআলা রিজিক দিবেন, তাদের আহারের ব্যবস্থা করবেন এটা আগে নিয়ে আসা হয়েছে, আর পিতাদেরকে আল্লাহ তাআলা রিজিক দিবেন এটাকে পরে নিয়ে আসা হয়েছে। এর কারণটা কি? এটার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ওলামায়ে কেরাম যেই সৌন্দর্যের কথা বর্ণনা করেছেন সেটা হচ্ছে যে প্রথম আয়াত যেটা সূরা আল আনআমে এসেছে 151 নম্বর আয়াত, সেখানে হচ্ছে ওই দরিদ্রতার কথা বলা হচ্ছে যেই দরিদ্রতায় বর্তমানে বাবা সাফার করছে, তিনি নিজে যেই দরিদ্রতায় নিমজ্জিত, দরিদ্রতায় জর্জরিত, দরিদ্রতায় আক্রান্ত, সেই দরিদ্রতার আলাপ আনার কারণে আল্লাহ তাআলা সেখানে বাবার কথা আগে আনলেন, যে আমি তো তোমাদেরকেও এই দরিদ্রতার ভেতরে না খাইয়া মারি নাই, তোমাদেরকে তো আমি রিজিক দিচ্ছি, তো সুতরাং ওরা যদি দুনিয়াতে আসে ওদেরকেও আমি রিজিক দিব, তোমাদের এটা নিয়ে টেনশন করার দরকার নাই, তোমাদেরকে যে আমি রিজিক দিচ্ছি এটার দিকে তোমরা লক্ষ্য করো, খেয়াল করো, তাহলেই বুঝতে পারবে যে আমি তাদেরকেও রিজিক দিব। আর পক্ষান্তরে দ্বিতীয় যে আয়াত সূরা বনী ইসরাঈলে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদের কথা নিয়ে এসেছেন আগে, সন্তানদেরকে তিনি রিজিক দিবেন, কেন, কারণ সন্তান এখনো ওই বাবা এখনো দরিদ্রতায় নিমজ্জিত হননি, তিনি এখন সচ্ছল অবস্থায় আছেন, কিন্তু তার আশঙ্কা হচ্ছে যে সন্তান যদি দুনিয়াতে আসে, সন্তানের ভরণ পোষণ ব্যবস্থা করতে গিয়ে তিনি দরিদ্র হয়ে যেতে পারেন, তার রিজিকের টান পড়তে পারে, এটা আমরা বুঝতে পারি ওই খশিয়াতা শব্দ বাড়ানোর কারণে, কারণ আগের আয়াতে কিন্তু খশিয়া শব্দটা ছিল না, সেখানে ছিল ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, আর এখানে এসেছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খশিয়াতা ইমলাক। এই খশিয়া শব্দটা বৃদ্ধি পাওয়ার কারণে বোঝা যাচ্ছে যে মানে দরিদ্রতা এই মুহূর্তে বিদ্যমান নেই, তবে বাবা আশঙ্কা করছে যে আমার সন্তান যদি দুনিয়াতে আসে আমি তার ভরণ পোষণের ব্যবস্থা করতে গিয়ে দরিদ্রতায় আক্রান্ত হতে পারি।
আল্লাহ তাআলা তার এই যে অমূলক ভীতি যেটা এখনো বাস্তবায়িত হয়নি, যেটার আশঙ্কা সে করছে, এখনো এটা অবাস্তব অবস্থায় আছে, এটার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন যে ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি তাদেরকে রিজিক দিব, তোমার সন্তানাদি যারা আসবে ওদের রিজিকের দায়িত্ব আমার উপর যেরকম তোমাদেরকে আমি দিচ্ছি। তাহলে তাদের রিজিকের দায়িত্ব যে আল্লাহ তাআলা নিজের উপর নিজে নিয়ে নিচ্ছেন এই বিষয়টাকে দেখানোর জন্য, এবং বাবা তার অবাস্তব একটা বিষয়ে যে আশঙ্কা পোষণ করছে সেই আশঙ্কাকে দূর করার জন্য সন্তানের কথাটাকে আগে নিয়ে আসলেন যে নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, আমি তাদেরকেও রিজিক দিব যেরকম তোমাদেরকে আমি এই মুহূর্তে এখন আমি রিজিক দিচ্ছি। এই হচ্ছে দুইটা আয়াতের মধ্যে এক জায়গায় নাহনু নারযুকুহুম ওয়া ইয়াহুম আর আরেক জায়গায় নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম এই দুইভাবে বলার পার্থক্য এবং তারতম্য। এখানে আল্লাহ রাব্বুল আলামিন খুবই সূক্ষ্মভাবে এবং চমৎকারভাবে পরিস্থিতি অনুসারে যেখানে যে বিষয়টাকে আগে আনা দরকার সেটাকে আগে এনেছেন আর যে বিষয়টাকে পরে আনা দরকার সেটাকে পরে এনেছেন, যার কারণে হচ্ছে এই দুই কথার যে সময় উপযোগী হওয়া, স্থান উপযোগী হওয়া এবং উপস্থাপনটা পরিপূর্ণ নিখুঁত হওয়ার বিষয়টি আমরা চমৎকারভাবে প্রস্ফুটিত হতে দেখি এই আয়াতে কারিমার মধ্যে। এবং এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে পবিত্র কোরআনুল করিম এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ একটি কিতাব, মানুষের পক্ষে কখনোই সম্ভব নয় স্থান কাল এবং জায়গা বুঝে ঠিক এমন নিখুঁতভাবে নিখুঁত শব্দে উপস্থাপন করতে, প্রতিটি বক্তব্যকে যেখানে যেই শব্দটা আনা দরকার, যেখানে যে শব্দটা বসানো দরকার, যেখানে যেমন গাঁথুনি দেওয়া দরকার, সেলাই দেওয়া দরকার, সেখানে সেই রকম গাঁথুনি দিয়ে সেলাই দিয়ে নিজের কথাকে তৈরি করা, নিজের কথাকে রচনা করা, এটা আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনুল কারিমের এই সৌন্দর্যগুলো অনুধাবন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আমরা আবার নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। আর আপনারা যদি আমাদের এই সিরিজ থেকে উপকৃত হয়ে থাকেন অবশ্যই সেটি অন্যদের সঙ্গে আপনারা শেয়ার করবেন, তারাও যাতে আলোচনাগুলো থেকে উপকৃত হতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নূরুল কোরআন সামা ওয়া বাদা।